হিউম্যান টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কিভাবে সারা রাত আপনি মিলন করবেন এবং আপনি আপনার স্থায়িত্বটাকেও বাড়াতে পারবেন ঘরোয়া পদ্ধতিতে তারই একটি সহজ উপায় আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তবে আমি একটি অনুরোধ করতে চাই ভিডিওটি কেটে কেটে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি যদি মিলনের স্থায়িত্ব বাড়াতে চান এবং অধিক সময় মিলনে থাকতে চান তাহলে আমার আজকের টিপসটি আপনার জন্য তবে অবশ্যই হুবাহু আমি যেভাবে বলে দেবো সেভাবেই আপনাদেরকে ফলো করতে হবে মাত্র দুইটি উপাদান লাগবে যে দুইটি উপাদান দিয়ে আপনারা এক টানা মিলন করতে পারবেন এই টিপসটি ফলো করতে পারেন যারা এবং যারা অধিক সময় নিয়ে মিলন করতে চান এক টানা করবেন কোনো ক্লান্তি আপনারা আসবে না আপনি আপনার শরীরের ভেতর থেকে এক ধরনের শক্তি এবং এনার্জি ফিরে পাবেন এর জন্য আমি মাত্র দুইটি উপাদান নিয়েছি আমি প্রথমে এখানে নিয়েছি দেখুন ছোলা ছোলা কিন্তু অবশ্যই কাঁচা ছোলাটা নিতে হবে কারণ কাঁচা ছোলায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি এবং পুষ্টি উপাদান ফলে এটা মিলনের তীব্রতা ফিরিয়ে দেয় এরপরে আমি নিয়েছি ডিম দুটো উপাদানই শরীরের এনার্জি বাড়াতে কিন্তু অনেক বেশি পরিমাণে কার্যকরী অনেক সময় পাবেন আপনি মিলনে এখন আমি বলবো যে এটা আপনারা কীভাবে খাবেন কাঁচা ছোলা খাবেন নাকি সেদ্ধটা খাবেন ডিম কি কাঁচা খাবেন নাকি সেদ্ধ খাবেন আপনাদেরকে যেটা করতে হবে এক মুঠো কাঁচা ছোলা প্রতিদিন রাতের বেলা ভিজিয়ে রাখতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে ছোলাটা খেয়ে নেবেন আর খাবেন একটি করে ডিম তার আগে ডিমটা সেদ্ধ করে নেবেন তবে ছোলা এবং ডিম কিন্তু আপনাদেরকে একসাথেই খেতে হবে কোনোটা বাদ দেওয়া যাবে না তাহলে কিন্তু কোনো কাজই হবে না আপনি যেটা করবেন চাইলে রাতে আরেকটি করে ডিম আপনি খেতে পারেন তাই প্রতিদিন এক মুঠো ছোলা এবং একটি করে ডিম খাবেন তবে যারা অনেক বেশি দুর্বল হয়ে আছেন তারা কি করবেন একটি ডিম না তারা দুইটি করে ডিম খাবেন এভাবে যদি আপনি টানা একুশ দিন খেতে পারেন তাহলে দেখবেন মিলনের দ্রুত পানিটা আর বের হবে না আপনার মিলনের স্থায়িত্বটা বাড়বে এক থেকে দেড় ঘন্টা সময় নিয়ে আপনি মিলন করতে পারবেন ছোলা খাওয়ার ফলে আপনার পাতলা পানিটা গাঢ় হবে সোনার নিস্তেজা দূর হবে এবং ভেতরের থেকে দুর্বলতা কেটে যাবে একবার না একাধিকবার মিলন করতে পারবেন ফলে সঙ্গিনীও কিন্তু খুশি হবে তাই আমি বলব আপনারা যদি একসাথে এই দুটো উপাদান খেতে পারেন তাহলে ভালো ফলাফল পাবেন সম্পূর্ণ পরীক্ষিত একটি খাবার তবে অবশ্যই কিন্তু আপনাদেরকে একটু কষ্ট করে নিয়ম মাফিক খেতে হবে কারণ নিয়ম মাফিক না খেলে কিন্তু কোনো কাজে আসবে না আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ